আদার্স ডে ফাদার্স ডে হয় না নাকি, এরা আমাকে বসায় বসায় খাওয়াবে। আমরা এখানে গেট লাগাইছি ব্যাকিয়ার্ডে যাওয়ার পথেই, কারণ গেটটা খুব দরকার ছিল, তো কালকেই লাগাই দিয়ে গেছে। ওরা বলছে কি দুই দিন যাবে তারপর হচ্ছে খুলবে, আস্তে করে খুল, দুই দিন এখনো হয়নি, আজকে একদিন কেবল। ওয়ালাইকুম আসসালাম মা, হয়েছে মসজিদ? আমি পড়া হয়েছে কই রিহান কই, এই যে স্যান্ডেল ধরো। হ্যাঁ পরবো। হ্যাঁ দেখো দুইটা বড় বড় মরগ আনছি, তুমি কয়টা, একটা রান্না করবে না দুইটা রান্না করবে? দেখো তো দেখি, এই যে একটা। তো আমরা বেসমেন্ট থেকে মুরগিটা কাইটে টাইটে একবারে ক্লিন করে নিয়ে তারপর বাইরে নিয়ে যাচ্ছি। বাবাকে বড় স্যান্ডেল দিছ? হ্যাঁ বড় স্যান্ডেল। সালাম দাও। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওটা কি? ওটা গেট দেখেছো? গেট, ওটা গেট লাগিয়েছি। আইয়া কই, আইয়াকে ডাকো, আইয়া আইয়াকে ডেকে আনো, যাও রিহান ধরাবে, আমার আব্বা আমার মা। আসলেও কি আমার রেস্ট হবে আজকে? আসলে কি আমার রেস্ট হবে আব্বা আজকে? আমার কেন রেস্ট নিতে হবে আজকে? মাদার্স ডে। এই যে রাজনের বাবা, এদিকে আসো রাজন আব্বু। আজকে নাকি তোমরা সবাই রান্না করবে, আমাকে নাকি বসাই বসাই খাওয়াবা? হ্যাঁ বাবা বলছে। হ্যাঁ তাই, এই যে আয়োজন শুরু করে দিচ্ছে। তুমি কি করতেছাও আজকে? কিন্তু আমি পুরাই রেস্ট করব, শেষ পর্যন্ত আমার রেস্ট হবে কিনা আমি জানি না, কিন্তু কাজ অলরেডি অর্ধেকখানি করে ফেলাইছি। এই দেখেন পুরা সব কিছু আমি নিয়ে আসছি ঘরে থেকে, এরা সব মসজিদে ছিল। আপনাদের ভাইয়া এই মাত্র এদের পিক আপ করলো, অলরেডি অর্ধেক কাজ কিন্তু করে ফেলছি। মায়েদের ছুটি কখনোই হয় না, মায়েদের ছুটি একদম শেষ বয়স পর্যন্ত মায়েদের কাজ করতে হয়। ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু আপনাদের ভাইয়া বেয়াল চাই করে করে, হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো চুলা ভেজা না। দাও আব্বা দাও। আচ্ছা ঠিক আছে নাও, দাও নিচেরটা, নিচেরটা দাও। এই তো এই তো রিহান ধরাই দিছে হাততালি। গরম ছিল একটু, এখানে ভেজা কাঠ, ভেজাগুলো দিও না ভেতর থেকে আনো। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার পরিবার নিয়ে, এই যে আমার পরিবার সবাই, আজকে আমরা চলে আসছি। আজকে নাকি এরা আমাকে সব বসায় খাওয়াবে, আমাকে কোনো রান্নাবাড়ি করতে দিবে না, কোনো কাজ করতে দিবে না, এরা সব করে খাওয়াবে আমাকে। তো অলরেডি চুলা ধরায় দেওয়া হয়েছে। আজকে হচ্ছে মাদার্স ডে, বাবা মার কোনো ডে হয় না, বাবা মার ডে হচ্ছে প্রতিদিন। তো আজকে আমরা বাচ্চা কাচ্চা যেহেতু ছুটি আছে, আপনাদের ভাইয়ার ছুটি, সবাই মিলে বাহিরে একটু খরিচুলা একটু হইহুল্লা করে পরিবার নিয়ে খাবো, এটাই হচ্ছে মেইন। তো আজকের ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। আজকে সত্যি এদের হাতে রান্নাই আমি খাবো, বসো একজন ওখানে চুলায়। আজকে এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো একদম চুলা ধরানো হয়েছে, খুব ভালো লাগতেছে না? হ্যাঁ সাদা ভাত খাবা না পোলা খাবা? পোলা খাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। থাক আম্মু, ওই যে ওখানে গরম মশলার ওইটা দাও। হ্যাঁ নিচু করে দাও, বিসমিল্লাহ। না আর লাগবে না, কারণ হচ্ছে টমেটো দিব তো। কি সৌন্দর্য!
কি রকম লাগে দেখো, একজন চুলার কাছে বসে আছে আর একজন এদিকে আমার বড় আব্বা জান হচ্ছে টমেটো কেটে দিচ্ছে, আর ছোট আব্বা আলু নাও, ওই যে আলু একদম দেশি, ওই যে ব্যাগের ভিতরে ব্যাগে ব্যাগে একদম দেশি ছোট ছোট আলু নিয়ে আসছি মুরগির মধ্যে দিব। হ্যাঁ রাখো আলু সেলো, রিসিট পুরাই দিয়ে আসো, যাও চুলার মধ্যে দিয়ে আসো রিসিট। এটা অনেক ইজি হবে, রাধন হয়েছে পুরা, ওইটা দিয়ে আসো যাও পাতিলের মধ্যে। বিসমিল্লাহ, একটুখানি এক দুই মিনিট ভাইজে মশলা গুলা দিয়ে দিব নে, খড়ির চুলায় রান্না খাইতে চাইলে কষ্ট করে খাইতে হবে। আচ্ছা আমি বসতেছি, তুমি নামাজ পড়ে আসো। এইদিকে তিনজনই আলু ছুলা আলু কাটার কাজে ব্যস্ত হয়ে গেছে, দুইজন ছিলে দিচ্ছে আর ইহান কাটতেছে। এই যে কাঠ গুলা দেখেন, আমার ঘরের ফ্লোর করা হয়েছিল, কি মজবুত আর ইয়ে কাঠ, সেইগুলা দিয়ে এখন রান্না বাড়ি হচ্ছে, সেই শক্ত কালারটা সেই রকম হয়েছে। ওরে বাবা দেখতে হবে তো বলতিছে, কেডা রান্না করেছে দেখতে হবে তো, আজকে রুমি ভাই আমাদের খাওয়াচ্ছে রান্না করে না। আমার ছোট বাবজান নাড়ি দিচ্ছে এখন, তুমি এখন ই করে নামাজ পড়তে চলে যাও। মনে হচ্ছে ঝাল হবে না, কালারটা সেই হয়েছে না, এর মধ্যে আলু দিয়ে দিব না আরো মজা। আপনাদের ভাইয়া তো মাংস দিয়ে নামাজ পড়তে চলে গেল, এখন দেখি আদাই দেওয়া হয়নি কন, এই যে ছেলে মানুষের রান্না। আব্বু আদা দাও, হ্যাঁ নিচু করে দাও, নিচু করো, হ্যাঁ দাও আরো দাও, রসুন আমি গোটাই দিছি, হুম দাও আর এক চামচ দাও, ওকে পানি আসতে ছাড়ো, নইলে কিন্তু গা ভিজে যাবে না। এবার ওই প্লেটে আলুগুলো ছাড়াই দাও, হ্যাঁ এবার ওই প্লেটে ধো, গুড। আব্বু খড়ি দিস ভিতরে, ঢেলে দাও, হ্যাঁ সব বিসমিল্লা বলো, নিচে থেকে দাও, নিচু করো নিচু করো, হ্যাঁ হাত দিয়ে দাও, হাত দিয়ে ই করে দাও, ওকে। আম্মু আসতে কিন্তু আসো, তুমি কই গেলা, এরা খালি আই আই করে অস্থির হচ্ছে। আম্মু রাখো রাখো রাখো, বাবা করুক, রিহানের ডান্স নাইরে দাও। কার কার পেটের মধ্যে গার্গেল শুরু হয়েছে, রিহানের এত পরিমাণ ঘ্রাণ স্মেল বের হয়েছে, জিব্বা দেখালি লোল পড়তেইছে পড়তেইছে, আর পেটের মধ্যে সো 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 করছে। এত সুন্দর ফকফকা রোদ উঠে গেছে, একটু আগেই বৃষ্টি হচ্ছিল মেঘলা, আপনাদের ভাইয়া তো রান্না করতেই চায় না, বৃষ্টির মধ্যে কেমনে করে রান্না করবা, দেখেন কি সুন্দর ফকফকা রোদ উঠে গেছে। না পানি দাও, মাংস কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দাও পুরাটা। ছেলে পেলে মসজিদ থেকে পিক আপ করার সময় আমাকে ফোন দিছে, দিয়ে বলতেছে তোমার জন্য আমরা ফুল কিনে নিয়ে আসবো, কেক কিনে নিয়ে আসবো, তা আমি কালকে থেকে নিষেধ করতেছি এগুলা কিন্তু আমাকে কিছু এনে দিবা না। ওরা যখন বলতেছিলো যে আজকে আমরা রান্না করবো, আমি আমার একটা দিন ছুটি হলেও ছুটি দাও, ফুল কেক চাই না, রান্না করে আমাকে একদিন খাওয়াও, ছুটি চাই, মেয়েরা একদিন সাত দিনের জন্য হলেও বছরে ছুটি চায়। এখন ফাইনালি ঘুটা দিচ্ছি, এই ঘুটার পর আমরা
ভাজা জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলব। তে যাই হোক, মেয়েদের কোনো ছুটি নাই, ছেলেদের ছুটি আছে, মেয়েদের একটা দিনের জন্য ছুটি নাই। আমি এই যে প্লেট, গ্লাস, পানি, যা যা লাগতেছে নিয়ে আসতেছি, লবণ আনতেছি, ভাজা জিরা গুঁড়া আনতেছি ঘরের থেকে, সব কিছু আইনে আইনে দিচ্ছি। সেটা হচ্ছে ক্যামেরার আড়ালে, ক্যামেরার সামনে তো খালি জালটা দিলে। রাত্রে থেকে পেঁয়াজ রসুন কাটি রেডি করতেছি, আদা সিলের ব্ল্যান্ড করেছি, সব আমি করেছি, কোনো ছুটি নাই। কি কন আপুরা, সবাই কিন্তু কমেন্টসে জানাবেন মেয়েদের কি ছুটি আছে। নাই নাই নাই। গরম গরম কাবাব ভাজা, ইয়ের সাথে চাবি আছে মনে হয়, গ্যারেজের ডোরের সাথে। হ্যাঁ, এই যে গরম গরম পোলোয়া, উরি বাবা, ওরে বাবা থ্যাংক ইউ। এটা কয়টা প্লেট চলে আসলো, দুই বিহানকে মাংস দিয়ে দি। রিহান আর রাদওয়ানকে দিবা, রাদিয়া থাই লাইক করে, ওরান লাইক করে না, নামো লাইক করি বা আমি থাই বেশি লাইক করি, থাই বেশি লাইক করো। হ্যাঁ, আলু দাও। কেমন হয়েছে রিহান, খেয়ে বলো বিসমিল্লাহ বলে। দীর্ঘ সময় যুদ্ধের পরে খেতে বসছি। হ্যাঁ সেটাই, অনেক মজা। তবে রাদিয়া পড়ে যাবে, তুমি পেটি করো। নিজেরা রান্না করছো, এখন নিজেদের রান্না নিজেরাই রিভিউ দাও। নিজেদের রান্না, এটাকে এটা বলার অপেক্ষা রাখে, এটা কেমন হয়েছে, খারাপ হলেও ভালো না। আমি তো মিথ্যা কথা, মিথ্যা বলা মহাপ। রাদন আব্বার কেমন হয়েছে, মজা হয়েছে? আব্বা বলো তো কেমন হয়েছে? অনেক মজা হয়েছে আম্মু, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এটা স্বাদের সীমাহীন স্বাদ, এটা বলাই যাবে না, সেইটাই না খেলে এটাকে বোঝা যাবে না এটা কেমন হয়েছে। প্লেট দেখেই বুঝতে পারবে কি অবস্থা। রিহান কি নিবা, আলু নিবা? দাও, মাংসের চেয়ে আলুর স্বাদ বেশি না আব্বু। দাও রাদন, আলু নিবা। রান্নার যে এত স্বাদ, ওরে আল্লাহ রে আল্লাহ, কি যে স্বাদ, কি যে স্বাদ, সেই স্বাদ অসাধারণ হয়েছে। কাবাব কে করছে মা, পোলা কে করছে মা, মাংসে সব মশলা কে দিছে মা? আচ্ছা ঠিক আছে, তোমরাই আমাকে রান্না করে খাওয়াচ্ছ। তো যাই হোক, সবাই ভালো থাকেন, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।